সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত আমার গেমিং চ্যানেল মুনফিসে। আজকে জেনারেলি গেমিং ভিডিওস থেকে সরে এসে আমরা যে সমস্ত প্রোডাক্টে ডিডিল করি, মানে যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি, তো সেগুলোরই কিছু প্রোডাক্টের সঙ্গে তোমাদেরকে আজকে পরিচয় করাবো, যেগুলোতে আমি প্রথমেই চলে যাব আমার গোডাউন কাম ফ্যাক্টরিতে। মানে জেনারেলি গেমিং ভিডিওস করা ছাড়া আমি একজন স্টুডেন্ট তো, এবং জব করতাম, তো সেগুলো বাদ দিয়ে আমাদের ফ্যামিলি বিজনেস মেইনলি যেটাতে চলে, তো সেগুলোর সাথেই আজকে তোমাদেরকে পরিচয় করাবো। তো এক এক করে স্টেপ বাই স্টেপ তোমরা এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবে এবং আমি যা 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 দেখাবো সেগুলো দেখবে। প্রথমে চলে যাব আমার গোডাউন কাম ফ্যাক্টরিতে। প্রথমে যে প্রোডাক্ট আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজেদের প্রোডাকশন। প্রথম হচ্ছে মশারি দোলনা, নিচের দিকে করো ক্যামেরাটা, মশারি দোলনা। এটা প্লেন দোলনা প্লাস এটা প্র্যাম বুলেটেরও কাজ করবে। কিভাবে করবে আমি দেখাচ্ছি। প্লেন তোমরা এটাকে মশারি হিসাবে বাচ্চাদেরকে দোলো খাওয়াতে পারবে, প্লাস এটাকে খুলে নিয়ে এসে এরকম হ্যান্ডেলটা ফিক্সড করে প্র্যাম বুলেটেরও কাজ করতে পারবে। নেক্সট আমাদের প্রোডাকশন হচ্ছে প্লেন ফিরফিতের দোলনা। কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ নেই, এই মশারির দোলনা যে কোয়ালিটি পাবে মোরালেস ফিতের দোলনা তো সেম কোয়ালিটি, শুধু প্রাইসের একটা পার্থক্য চলে আসে। তার কারণ হচ্ছে এটা তোমাকে প্র্যাম বুলেটের কাজ হবে, প্লাস এটা একটা মশারি দেওয়া আছে চাকা ফাঁকা দিয়ে আরও কিছু এক্সট্রা পার্টসের জন্য, এর থেকে এর প্রাইসটা বেশ কিছুটা প্রাইসের ফার করে। এটা হচ্ছে প্লেন ফিতের দোলনা। এবার থার্ড আমাদের যে প্রোডাকশন আমার আছে সেটা হচ্ছে বাচ্চাদের হাঁটা শেখার এই প্রোডাক্টগুলো। আমাদের মোট এই বাচ্চাদের হাঁটা শেখার প্রোডাক্টগুলো আমরা চার রকমের প্রোডাকশন করি। এইখানে তিন রকম দেখাচ্ছি, আর একটা ফোর্থ যে প্রোডাক্ট আছে সেটা আমি যখন আমার শপে নিয়ে যাব সেই শপে আমি দেখাবো। এই চার রকম মডেলের মধ্যে শুধু এইটাই তোমরা মিউজিক পাচ্ছ না, এটা প্লেন হর্ন আছে, আর বাকিগুলোতে তোমরা মিউজিক হর্ন পেয়ে যাবে। এই প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ নিজেদের হাতে আমরা প্রোডাকশন করি, এ টু জেড সমস্ত কিছু আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয়। এই তোমরা দেখতে পারবে প্রতিটা জিনিস বেন্ড করে রং করে আমাদের রেডি আছে, স্টেপ বাই স্টেপ আমাদের প্রতিটা জিনিস তৈরি হচ্ছে। একটু ক্যামেরাটা নিয়ে সামনে এসো, এসে একটু দেখিয়ে দাও। এইভাবে প্রতিটা পার্টস আমরা বিল্ড আপ করছি, করে আমরা অ্যাসেম্বল করে তারপর আমাদের মেন প্রোডাক্ট আমাদের রেডি হবে। এইখানে আমাদের বাচ্চাদের হাঁটা শেখার যে প্রোডাক্টগুলো দেখালাম সেগুলো সব ফিনিশ আপ হয়ে আমাদের প্যাকেজিং হয়ে আমাদের পড়ে আছে। আমাদের কাছে সবসময় প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে, আমাদের স্টক যেরকম আসে যেরকম অর্ডার হয় প্রতিদিন আমাদের মাল বেরিয়ে যাচ্ছে, বা প্রতিদিন প্রোডাকশন হয়ে আমাদের এই গোডাউন ফুলফিল হচ্ছে। নেক্সট আমরা থার্ড যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে ব্যালেন্স সাইকেল। চলো আসো, ব্যালেন্স সাইকেলও তোমরা পেয়ে যাবে হিউজ স্টক। ব্যালেন্স সাইকেল আমরা সরাসরি পাঞ্জাব থেকে নিয়ে আসি, নদিয়ার মধ্যে এই সাইকেল, এই আমাদের এই প্রোডাক্ট তোমরা যেখানেই দেখবে মনে করবে যদি এই কোম্পানি দেখো তাহলে সেটা আমাদের ঘর থেকে যায়। এখানে তোমরা 20 ইঞ্চি পেয়ে যাবে, 16 ইঞ্চি পেয়ে যাবে এবং 14 ইঞ্চি পেয়ে যাবে। 14 ইঞ্চির মধ্যে দুখানা মডেল তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে চাকা প্লাস্টিক বডি সেটা একটু কম রেঞ্জের, আর একটা যেটা ভালো কোয়ালিটি সেই কোয়ালিটিটা 14 ইঞ্চি 16 ইঞ্চি এবং 20-তে সেই সেম কোয়ালিটি থাকবে। আমাদের যা প্রোডাক্ট দেখবে আরও একবার বলছি বাজারের থেকে অনেক কম দামে পাবে, যদি তোমরা পাইকারিতে নাও, পাইকারিতে নিলে তো একদম জলের যা দাম আছে সেই দামে তোমরা পাচ্ছ, আর যদি তোমরা রিটেলে নাও মানে যদি সিঙ্গেল পিস হিসেবে নাও তাহলেও আমি বলতে পারি অন্তত বাজারে তোমরা যা রেট পাচ্ছ ওর থেকে 100 থেকে 150 টাকা তোমরা কমে পাচ্ছ। এরপরে দেখাচ্ছি ট্রাইসাইকেল, যেটা আমার শপে আমি প্রতিটা ট্রাইসাইকেল বের করে করে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা ট্রাইসাইকেল আমি দেখিয়েছি। শুধুমাত্র আমাদের গোডাউনে দেখানোর কারণটা হচ্ছে গোডাউনে শুধুমাত্র স্টক দেখানোর জন্য, যে আমরা কি পরিমাণে মানে বিপুল স্টকে আমরা ডিল করি। স্টকটা একবার দেখে নাও, এইগুলো গোল্ডা আছে, যে গোল্ডা আমি আমার শপে আমি প্রতিটা নামই আমি দেখিয়েছি। স্টর্ম আছে না, আচ্ছা স্টর্ম পেয়ে যাবে।
অন্তত 4-5 রকমের ট্রাইসাইকেলের মডেল তোমরা সবসময় আমাদের কাছে পেয়ে যাবে। গোডাউনে দেখানোর কারণই একটা, আমাদের স্টকটাকে দেখানোর জন্য যে কি বিশাল পরিমাণ স্টক আমাদের কাছে সবসময় থাকে। আচ্ছা চলো তাহলে এখান থেকে আমরা সরাসরি শপে চলে যাবো। আচ্ছা আমরা সরাসরি শিফট হয়ে গেছি আমাদের ফ্যাক্টরি কাম গোডাউন থেকে আমার শপে। প্রথমে দেখাই যেটা হচ্ছে আমার ব্যালেন্স সাইকেল, সামনে গুছিয়ে যাও। ব্যালেন্স সাইকেলের প্রচুর স্টক আমরা দেখেছি, আপনারা দেখেছেন আমাদের ফ্যাক্টরিতে, সেই ব্যালেন্স সাইকেলেরই প্রতিটা আইটেমের স্যাম্পল আমরা শপে দেখেছি। এইখানে যে কটা আইটেম দেখছেন 1, 2, 3, 4, 5, 6, এই 6টা সাইকেল হচ্ছে 20 ইঞ্চি সাইকেল। এর প্রচুর স্টক আপনারা এই ভিডিও স্টার্টিংয়ে আমি আমার গোডাউনে এর প্রচুর স্টক দেখেছি, এবং শুধুমাত্র 20 ইঞ্চি না, 20 ইঞ্চি আছে। চলে আসো, 20 ইঞ্চির পরে আপনারা পেয়ে যাবেন 16 ইঞ্চি। 16 ইঞ্চি মানে সাইকেলটা হচ্ছে মিডিয়াম সাইজের। এর পরে পেয়ে যাবেন 14 ইঞ্চি মানে 14 ইঞ্চি সাইকেল। 14 ইঞ্চি সাইকেলের মধ্যে আমাদের দুখানা মডেল আছে। 14 ইঞ্চি যদি একটু মানে বেস্ট কোয়ালিটির মধ্যে চান তাহলে এই সাইকেলটা। এইগুলো গোডাউনে ওইভাবে ভালো করে দেখানো সম্ভব না, কারণ আমাদের প্রচুর মাল আছে, তো এবার ওইভাবে বের করে প্রতিটা আইটেম দেখানো সম্ভব না, ওর জন্য আমি দোকানেই ফুল কভার আপ করছি। এই সাইকেল ফোকাস করো, এটা যে 14 ইঞ্চির মধ্যে বেস্ট কোয়ালিটি, কারণ এটা মানে ফুল 20 ইঞ্চি এবং বড়দের সাইকেলের মতন স্পোক ঠোক দেওয়া একদম। আর এর থেকে কমের মধ্যে আছে আপনার 14 ইঞ্চির কমের একটা মডেল আছে হচ্ছে এইটা। এখন এই মুহূর্তে আমাদের শপে আছে রেড অ্যান্ড ব্লু, এছাড়াও আমার ফ্যাক্টরিতে প্রচুর স্টক আছে এই সাইকেলের। এইটার দামটা কম কেন, এর প্লাস্টিক বডি, এইখানে ফোকাস দাও চাকায়, এর চাকার বডিটা হচ্ছে প্লাস্টিক বডি আসবে, মুখে ফোকাস দাও। আচ্ছা তাহলে ব্যালেন্স সাইকেল আমি দেখালাম, নেক্সট দেখাবো হচ্ছে ট্রাই সাইকেল। যেরকম একটা গোডাউন আমার মুখে দেখো, যেরকম একটা গোডাউন তোমরা পুরো দেখেছো যে শুধুমাত্র ট্রাই সাইকেলে ভর্তি, তো সেখান থেকেই প্রতিটা সাইকেলের কিছু করে স্যাম্পল নিয়ে এসে আমি আমার শপে সাজিয়েছি। এই হায়াবুসা মডেলটা হয়তো আমার গোডাউনে আমি দেখাতে পারিনি, কারণ এইটা এখন এই মুহূর্তে স্টক একটু কম আছে বলে শুধুমাত্র আমার শপে আছে। এই মডেলটা হচ্ছে আমাদের দোকানের মধ্যে যাবতীয় যা তোমরা ট্রাই সাইকেল দেখবে তার মধ্যে সবচেয়ে ফ্যান্সি মডেল। এর প্রতিটা সিটে বডি আছে প্লাস মিউজিক আছে, একটু দূর দূর থেকে দেখো। আচ্ছা হায়াবুসা পরে যেরকম স্ট্রমের প্রচুর আমরা স্টক দেখিয়েছি, এইগুলো হচ্ছে স্ট্রম মডেল। এছাড়াও আছে গোল্ডা, এই হায়াবুসা স্টর্ম এবং গোল্ডা এই তিনটেরই প্রতিটারই মিউজিক আসবে, মানে বডির সঙ্গে মিউজিক আছে, আর সেম টাইপের মডেল। যার মধ্যে কোয়ালিটি যদি তোমরা বলো তাহলে হায়াবুসা এবং স্টর্ম হচ্ছে বেস্ট কোয়ালিটি। এবার একটু বাড়ি যাও আমাকে রাখ ভিডিওতে বাড়ি। এটা হচ্ছে হাইড্রা নিউ মডেল, হাইড্রার এই টুখানা মডেল তোমরা পেয়ে যাবে। এই হাইড্রা মডেল হচ্ছে যা ট্রাই সাইকেল দেখবে আমাদের গোডাউনে, গোডাউন কাম ফ্যাক্টরি এবং শপের মধ্যে সবচেয়ে পোক্ত সাইকেল আছে এই। এই সিট প্রচণ্ড হার্ডি এবং এই সাইকেল বাচ্চারা 3-4 বছর চা চালালেও কিচ্ছু করতে পারে। আচ্ছা ট্রাই সাইকেল দেখালাম। আচ্ছা এবার বলি, আমরা যেরকম গোডাউন কাম ফ্যাক্টরিতে আমি যে ভিডিও করেছি সেখানেও বলেছি যে প্রতিটি আইটেম তোমরা পাইকারি রেটে পেয়ে যাবে, এবং যদি তোমরা সিঙ্গেল পিস নাও মানে রিটেলে তোমরা রিটেল এক পিস করে মাল নাও তাহলেও তোমরা যে রেট পাবে সেটাও বাজারে তোমরা এই ট্রাই সাইকেল অথবা ব্যালেন্স সাইকেলে যে রেট পাচ্ছ তার থেকে অনেক অনেক কম দাম। পাইকারিতে নিলে তো তোমরা একদম জলের যে রেটে তোমরা পেয়ে যাবে প্রতিটা আইটেম। আচ্ছা তোমরা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ফ্যাক্টরিতেও, আমাদের ফ্যাক্টরিতেও আমি দেখিয়েছি যে আমরা প্রোডাকশন করি বাচ্চাদের মশারি দোলনা, শীতের দোলনা এবং বাচ্চাদের হাতাশে করে এই প্রোডাক্টগুলোতে। এইগুলো চারখানা মডেল তোমরা পেয়ে যাবে, এই একটা মডেল আছে,
সেকেন্ড মডেল এটা, থার্ড মডেল এটা এবং ফোর্থ মডেল আসবে এটা। শুধুমাত্র এই মডেলটা বাদ দিলে বাকি সবগুলোতেই তোমরা মিউজিক হর্ন পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে আসছি কিছু নতুন স্টকে, যেগুলো আমরা রিসেন্ট শুরু করেছি, সেগুলো হচ্ছে ঘোড়া। এই বাচ্চা বসলে এরকম ঘোড়া তুলবে, প্লাস এর হুইলটাকে ঘুরিয়ে দিলে ঘোড়াটা প্লেন ট্রাইসাইকেলের মতো চলবে। এর একটা রেড মডেল আছে আর একটা গ্রিন মডেল আছে। আমাদের কাছে যাই প্রোডাক্ট দেখবে এগুলো কিন্তু হিউজ স্টক আছে। আমার মুখে দিয়ে ফোকাস করা, আমাদের কাছে যা প্রোডাক্ট দেখবে এগুলো দোকানে তো তোমাদের দেখে মনে হচ্ছে যে কি চার পাঁচটা মডেল আমাকে দেখাচ্ছে বা ওর থেকেও কম, কিন্তু যা প্রোডাক্ট দেখবে আমাদের কাছে প্রতিটা আইটেমে হিউজ স্টক আছে। আমাদের যেহেতু আমরা পাইকারিতে ডিল করি, তাই আমাদের আইটেমগুলো সবসময় স্টকে থাকে না, যখন ফুরায় আবার নেক্সট দু একদিনের মধ্যে আমাদের স্টক ফুল হয়ে যায়। আর আমাদের প্রোডাকশন যেগুলো তোমাদের মাল দেখালাম, এই দোলনা এবং বাচ্চাদের হাতা শেখার এই প্রোডাক্টগুলো, এগুলো সবসময় আমাদের কাছে প্রচুর স্টক পেয়ে যাবে তোমরা। এবং যখনই তোমরা নিতে চাও তখন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, তাহলে মানে আমি সেই সময় বলে দিতে পারবো যে কোন প্রোডাক্ট সেই মুহূর্তে আমার কাছে রয়েছে বা নেই। ওকে, আচ্ছা, আমার শপে আসার একটা নতুন একটা ফায়দা হচ্ছে আমি প্লাস্টিক টয়েসেও আমি ডিল করি। আমার কাছে হিউজ প্লাস্টিক টয়েস তোমরা পেয়ে যাবে, সেখানে প্লেন প্লাস্টিকের আইটেম বলতে সামনে চলো দেখো এই সেটটা দেখো। তবে প্লাস্টিক টয়েস তোমরা পাইকারি রেটে এখানে পাচ্ছ না, তবে যেহেতু আমরা আমাদের বাকি সব প্রোডাক্টগুলো আমরা পাইকারি রেটেই ডিল করি, তো আমরা চেষ্টা করি যে আমাদের প্লাস্টিক টয়েসও অন্যান্য দোকানের থেকে অন্তত 20-25 টাকা কম রেটে আমরা সেল করি। তো তোমরা যদি আমার কাছে প্লাস্টিক টয়েসও নাও, সেখানেও তোমরা বাকি জায়গাতেই কম রেটেই পাচ্ছ। আর মেনলি যদি ব্যালেন্স সাইকেল, ট্রাইসাইকেল, দোলনা এই সমস্ত প্রোডাক্ট নাও, তাহলে তো একদম জলের রেটেই পাচ্ছ। দেখো এখানে দেখো, এছাড়া আমাদের কাছে আছে হিউজ রিমোট কন্ট্রোল গাড়ি স্টক। এই ফুল সেকেন্ড সেলফটা পুরো ভর্তি আছে রিমোট কন্ট্রোল গাড়িতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইবারে এন্ড করি সামনে একটু পিছা। আচ্ছা, তাহলে তোমরা আমার শপে ভিজিট করতে হলে পায়রাডাঙ্গা স্টেশনে নেমে প্রীতিনগর 5 নম্বর রাস্তার মোড় কোনটা জিজ্ঞাসা করবে। প্রীতিনগর 5 নম্বর রাস্তার মোড়ে প্রভাতী অ্যাথলেটিক ক্লাব আছে, ওর ঠিক উল্টো দিকে আমার সব ট্রাইসাইকেল, দোলনা এবং ব্যালেন্স সাইকেল সব সমস্ত কিছু আমি দেখিয়েছি। নেক্সট যেটা আমাদের আরেকটা মেন প্রোডাক্ট আছে সেটা এখনো অবধি আমি দেখাইনি, সেটা হচ্ছে ম্যাজিক কার। যে ম্যাজিক কারটা তুমি নদিয়ার মধ্যে যদি তুমি খোঁজো, খুব কম দোকানেই ম্যাজিক কার আছে। মেনলি তুমি নদিয়ার মধ্যে যদি ম্যাক্সিমাম দোকানে ম্যাজিক কার দেখে থাকলে সেগুলো সব আমাদের কাছ থেকে যায়, মানে আমরাই সাপ্লাই করি এই সমস্ত প্রোডাক্ট যাই দেখবে নদিয়ার মধ্যে ম্যাক্সিমাম জায়গায়। যদি আমাদের আজকে ভিডিওতে যে সমস্ত প্রোডাক্ট দেখালাম, এই সমস্ত প্রোডাক্ট তুমি যেখানেই দেখবে সেগুলো মনে করবে যে আমাদের কাছ থেকে ঠিক আছে, মানে আমরাই পাইকারিতে পাঠিয়েছি। আচ্ছা, ম্যাজিক কার দেখাই, ম্যাজিক কারের প্রথম মডেল আসবে এটা। এর একটা গ্রিন কালারও পেয়ে যাবে গ্যালাক্সি মডেলের ম্যাজিক কার। এটার বডিতে মিউজিক আছে প্লাস হেডে মিউজিক আছে, আর বাকি মেডিকেলগুলো শুধুমাত্র এই বডিতে মিউজিক আছে। এর মেকানিজম কি, এরকম বাচ্চা বসে স্টেয়ারিং ঘুরালেই গাড়ি চলবে।
প্রথমে আমাদের গোডাউন দেখালাম, ফ্যাক্টরি দেখালাম, নেক্সট সেখান থেকে শিফট হয়ে আমার শপে চলে আসলাম। আমার গোডাউন ফ্যাক্টরিতে মেইনলি আমাদের যে যে সমস্ত প্রোডাক্ট আমি শপে দেখালাম সেগুলোর হিউজ স্টক দেখেছি। অন্তত দুটো থেকে তিনটে গোডাউন আমাদের ব্যালেন্স সাইকেল, ট্রাই সাইকেল এবং দোলনাতে আমাদের ফিল আপ থাকে প্রতিটার সময়। তো তোমরা এই শুধুমাত্র দোকানের কয়েকটা মাল দেখে বিচার করবে না, আর আমাদের কাছ থেকে নিলে তোমরা যদি পাইকারি রেটে মাল নাও তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাল কিনলে তাহলে তোমরা পাইকারি রেটটা সম্পূর্ণরূপে পেয়ে যাবে। এবং সে পাইকারি রেটটা তো তোমরা দিল্লি ফিল্লি থেকে জেনারেলি সরাসরি মাল নিয়ে আসলে যে রেটে পাবে সেই রেটেই তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে, কারণ এর মধ্যে বহু মাল আছে যেগুলো আমরা নিজেরা প্রোডাকশন করি। তো আর যদি তোমরা রিটেলে যে কোনো জিনিস সিঙ্গেল পিস নাও, সিঙ্গেল পিস নিলেও তোমরা যা পাবে সেগুলো বাজারের বিভিন্ন দোকান থেকে, সেটা চাকদা বলো, রানাঘাট বলো, যে সমস্ত বড় বড় সাইকেলের দোকান আছে সেখানের থেকেও প্রতিটা আইটেম অন্তত 100-150 টাকা কমে তোমরা পেয়ে যাবে। তো তোমরা কোনো রকম সংকোচ ছেড়ে সরাসরি চলে আসো, আমার শপে আসবে। যদি আমার কাছ থেকে পাইকারিতেও মাল নাও তাহলে আমার ফোন নম্বরে কন্ট্যাক্ট করো, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসের ফুল ডিটেলস দেখে সরাসরি আমার শপে চলে আসো। আমার শপে আমিই থাকি প্রতিটা সময়, তো আমার সাথে সরাসরি কথা বলো। সে পাইকারিতে মাল নেওয়ার হোক কিংবা রিটেলে মাল নেওয়ার হোক, তোমরা যাই দেবে সরাসরি আমার শপে চলে আসো। পায়রাডাঙ্গা স্টেশন থেকে মিনিট তিনেকের হাঁটা পথ, একদম পায়রাডাঙ্গা মেইন রোডের ওপরেই গৌহাটি অ্যাথলেটিক ক্লাব পড়বে, ওর উল্টো দিকে 4-5টা দোকান পড়েই, মোটামুটি 5-6 রাস্তার মোড়ে আসলেই তোমরা আশেপাশে তাকালেই আমার দোকান পেয়ে যাবে। তো তোমরা সময় নষ্ট না করে সরাসরি চলে আসো আমার শপে। এবং তোমাদের যদি ভিডিও দেখে মনে হয় যে না কেমন রেট দেবে বা কিছু, তাহলে তোমরা বাকি যে কোনো দোকান থেকে অন্তত এই ট্রাই সাইকেলের কেমন রেট আছে অথবা ব্যালেন্স সাইকেলের কেমন রেট আছে সেগুলো দেখে শুনে তারপরে আমার শপে এসে তো তোমরা আসো। ওকে, তাহলে আজকের টি আমি এখানেই সমাপ্ত করছি। এরপরও যদি ট্রাই সাইকেলের, আমাদের বিভিন্ন সময় আমাদের ট্রাই সাইকেল ব্যালেন্স সাইকেলের নতুন নতুন মডেল আমাদের সবসময় আসতেই থাকে, যখন মার্কেটে যে মডেলের ডিমান্ড থাকে আসতে পারে। তো যে কোনো সময় যে কোনো নতুন মডেল আসলে আমি সরাসরি নতুন ভিডিও করে সেই সমস্ত মডেল আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। ওকে, থ্যাংক ইউ।